আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এই সকাল থেকে শুরু করে দিলাম আমার ব্লগটা। আমি ছাদে উঠেছিলাম, দেখেন আমি ছাদে এমনি মাটির মধ্যে কিছু মাটি দিয়ে একটা গাছের চারা বিচি ফেলেছিলাম, দেখেন কি সুন্দর গাছটা হয়েছে। চলে আসলাম এই এটা গত ব্লগে আমি আপনাদের দেখিয়েছিলাম যে চিজ কীভাবে তৈরি করতে হয়, সেই চিজের পানি দিয়ে আমি রুটির কাই করেছি। আর এটা গত ব্লগেরই গত দিনেরই এটা কাই করে রেখে দিয়েছিলাম আমি ফ্রিজে, রুটিটা করে আটা দিয়ে কাই করে রুটিটা করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। কিন্তু কীভাবে করছি সেটার ভিডিও শ্যুট করেছি বাট দেখাতে পারিনি, আজ আমি দেখাচ্ছি আপনাদের। এই যে চিজের পানি আছে সেটার মধ্যে লবণ দিয়েছি, পরিমাণ মতো দিয়েছি সামান্য তেল দিয়ে, এখন যতটুকু মানে আমার আটা প্রয়োজন ততটুকু আমি দিয়েছি। দিয়ে এটাকে আমি ভালো করে মানে মিশিয়ে দেব, ভালো করে কাইটাকে সুন্দর করে মিশিয়ে দেব। আর ট্রাস্ট মি, এত ভালো হয়েছিল খেতে, কারণ এই জিনিসটা তো অপুষ্টিকর কিছু না, চিজের পানি এটা খুবই ভালো আর খেতে ভালোই লাগলো। আসলে চা দিয়ে খেতে বেশি ভালো লেগেছে, তারপরে আমি মুগ ডাল দু তিন ধরনের ডাল দিয়ে ভুনা করেছিলাম, সেটা দিয়েও খেয়েছি আমরা, খুবই ভালো লেগেছে। এভাবে আপনারা করে দেখতে পারেন, কারণ এটা ফেলে দেওয়ার কি দরকার। যদি আপনারা এরকম চিজ ঘরে তৈরি করেন আর এই পানিটা থাকে, তাহলে এই পানি দিয়ে আপনারা ডাল রান্না করতে পারেন, প্লাস সবজিতে দিতে পারেন, যদি সবজি ভুনা করেন বা সবজি ভাজি করেন সেটাই দিতে পারেন, আবার রুটিতে দিতে পারেন রুটির কায়ের মধ্যে, অথবা যদি পিঠা কোনো ধরনের নুনের পিঠা, নুন গড়া পিঠা যদি করা হয় সেটার মধ্যে দিলে কিন্তু খুবই ভালো লাগে, একটা চিজি চিজি একটা স্মেল করে, খুবই ভালো লাগে আসলে। এই যে গত কালকের আমি রুটি করে রেখেছিলাম, আমার বুয়ার হাতে রুটি করেছি, কারণ আপনারা জানেন আমার হাতে একটু পেইন, যার কারণে আমি রুটি বেলতে পারি না। বুয়া করে দিয়েছে, খুবই সুন্দর হয়েছে রুটিগুলা, পাতলা পাতলা করে রুটি বেলেছি। আর দেখেন আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি যে এটা কত সুন্দর হয়েছে, ভাজার পরে কালারটা খুব সুন্দর এসেছে। আমরা রুটিতে বেশিরভাগ সময় তেল দেই না, এমনি প্লেন রুটিটাই খেতে বেশি পছন্দ করি, আর তেলটা যতটুকু সম্ভব অ্যাভয়েড করাই ভালো আমার জানা মতে যতটুকু। তো বাচ্চাদের একটু তেল তুল দিয়ে খাওয়ালে খারাপ না, তো আমরা বড়রা তেল দিয়ে খাওয়াটা না খাওয়াটাই বেটার। এই দেখেন কত সুন্দরভাবে রুটিটা হবে, রুটির কালারটা খুবই সুন্দর আসে, আর এটা দিয়ে আমরা খাইছি, খুবই ভালো লাগছে। এই যে কাইটা করেছিলাম, আর চিজি চিজি একটা ফ্লেভার হয়েছিল এই রুটির মধ্যে, ভালোই লেগেছিল, খারাপ লাগেনি। তাই ভাবলাম যে আমার ভিউয়ারদের একটু দেখিয়ে দেই, ওরাও যদি একটু উপকৃত হয়, ওরাও যদি একটু করে, তাই দেখিয়ে দিলাম, আপনাদের ভালো লাগলে করতে পারেন। এভাবে করে আমি রুটিগুলো সব ভেজে নিয়েছি আমাদের নাস্তার জন্য, সকালে নাস্তাটা খাবো আমরা প্রায় সময় রুটি আর সবজি অথবা ডাল ভুনা বা আলু ভাজি এইসব দিয়েই নাস্তা করি। আর মানে সপ্তাহে দুদিন আমরা অন্যান্য যেমন ভুনা খিচুড়ি অথবা পোলাও, আলু পোলাও যেটা সেটা করি। এই দেখেন রুটির কালারটা কত সুন্দর এসেছে, প্রতিটা রুটির কালার এরকমই এসেছে। আর এ তো আমি মুগ ডাল, মুসুর ডাল আর ছোলার ডাল দিয়ে আমি একটা ভুনা করেছিলাম, সাথে একটু আলুও দিয়েছি, সেটার রেসিপি আমি আপনাদের একদিন অবশ্যই দেখাবো, আজকে আর খুব তাড়াহুড়া করে দেখাতে পারি নাই। আমরা নাস্তা খেতে বসে গেলাম, এ তো আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই নাস্তা করে নিচ্ছি, আর বাচ্চারা তো পড়তে বসেছে, ওরা ঘুম থেকে উঠে এত সকালে নাস্তা করতে চায় না। এখন আজকে যেহেতু জুম্মাবার, এই জন্য সবাইকে জুম্মা মুবারক। আর জুম্মাবারে আসলে একটু ডিফারেন্স খেতে ইচ্ছেই হয় সবার, তাই আমি এখানে একটা চিকেন তৈরি করব, সেটাকে আমি গ্রিল চিকেনও বলছি না আবার টিক্কা চিকেনও বলছি না, এটা আমি আমার একটা নিজের একটা পছন্দের একটা চিকেন তৈরি করছি। রেসিপিটা আমার মনগড়া রেসিপি, এখানে আমি বাটার মিল্ক দিয়ে দিচ্ছি, প্রায় চার চামচের মতো হবে, আর দিয়েছি আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, এগুলা দিয়ে দিলাম। আর বাটার মিল্কটা কীভাবে তৈরি করতে হয় মোটামুটি সবাই জানে, তারপরেও বলে দিচ্ছি। দুধের মধ্যে সিরকা অথবা লেবুর রস চিপে দিলেই হয়ে যাবে, ব্যাস খুব সহজেই বাটার মিল্ক হয়ে যায়। আর যদি আপনাদের কাছে টক দই থাকে তাহলে তো কোনো কথাই নেই, টক দই দিয়ে দেবেন। দিয়ে দিয়েছি আমি প্রায় এক চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো, আপনারা ঝাল যদি বেশি খান বেশি দিতে পারেন। দিয়ে দিলাম এখানে জিরার গুঁড়ো, জিরার গুঁড়োটাও আমি প্রায় ধরেন হাফ চা চামচের মতো হবে দিয়েছি। আর এখানে আমি হলুদ ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়োটাও পরিমাণে কম দিব, আর দিয়েছি হাফ চা চামচ থেকে একটু কম,
গরম মশলা গুঁড়ো আমি এখানে অ্যাড করছি। আপনাদের কাছে ঘরে যা যা মশলা আছে তাই দিয়ে করতে পারেন, বললাম না এটা মন গড়া একটা রেসিপি। ঘরে যা উপকরণ আছে সব দিয়ে আমি এটা তৈরি করেছি। দিয়েছি আমার পরিমাণ মতো লবণ, আপনারা যে যতটুকু লবণ খান, যে যতটুকু ঝাল খান সেই অনুপাতে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি এগুলাকে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি বাটার মিল্কের সাথে। আমার কাছে মনে হয়েছে যে হয়তো মরিচ একটু কমই হয়েছে, তাই আর একটু মরিচ দিতে চাচ্ছি। আপনারা যদি মনে করেন যে আপনাদের কাছে ঝাল বেশি হবে তাহলে না দিলেও হবে, তবে আমরা একটু ঝালের পরিমাণ বেশি খাই তাই আমি একটু মরিচ অ্যাড করলাম। আর এখানে সরিষার তেলটা দিবেন, এই রেসিপির মধ্যে সরিষার তেলটা দিলে আমার মতে খুবই ভালো লাগে। তবে একটু পরেই দিচ্ছি সরিষার তেল, আগে চিকেনটা দিয়ে দিচ্ছি। আর আমি এখানে চিকেনটাকে একদম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটা চিকেনকে চার টুকরো করতে পারেন, আট টুকরা করতে পারেন, দশ টুকরা করতে পারেন, যার যতটুকু ইচ্ছে। আমি ছোটো ছোটো করে কেটেছি যাতে বাচ্চারা মানে ছোটো ছোটো করে খেতে পারে। এই তো ভালো করে মিক্সড করে নিচ্ছি। আগে তেল দেওয়ার আগে সবসময় মশলাটাকে ভালো করে মেখে নেবেন, কারণ তেল দিলে এটা ছাড়া ছাড়া হয়ে যায়, সেটা মেশাতে যায় না। আর আরেকটা কাজ করতে পারেন, এখানে যে থাই পিসগুলো আছে আর একটু মাংস যে জায়গায় বেশি আছে সেইগুলো একটু ছুরি দিয়ে কেটে দিবেন। কেটে দিলে এই কাটার ভেতরে ভেতরে এই যে আমরা ম্যারিনেট করে রেখে দেব সেই মশলাটা চিকেনের ভেতরে প্রবেশ করতে পারবে খুব সহজভাবে। এভাবে কেটে দিলে কেটে দিতে পারেন, অথবা আপনারা কাঁটা চামচ দিয়ে কেচেও দিতে পারেন, তবে আমি বলবো কেটে দেওয়ার জন্য, এতে সুবিধা হয় ভালো। এই তো এটাকে এখন আবার আমি একটু হাত দিয়ে মেখে তারপরে আমি এখানে তেল অ্যাড করব। সরিষার তেল দিচ্ছি, প্রায় দুই টেবিল চামচের মতো হবে সরিষার তেল দিলাম। সরিষার তেলটা দিয়ে আপনারা দেখবেন, ট্রাস্ট মি, খুবই ভালো লাগে এটা স্মেলটা। যখন আমি মাখাচ্ছিলাম খুবই মজার একটা স্মেল বের হয়েছিল। মাখানোর পরে আমি এটাকে প্রায় ধরেন হাফ অ্যান আওয়ারের জন্য রেখে দিলাম ঢেকে। তারপরে মশলা থেকে চিকেনটাকে আলাদা করে আবার সরিষার তেলে ভালো করে ভেজে নিচ্ছি। এটা আসলে কেন জানি আমার স্কিপ হয়ে গেছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি হয়তো ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম, যাই হোক। আর এ তো এইভাবে সরিষার তেলের মধ্যে আমি এটাকে ভেজে নিয়েছি। আর অবশ্যই অবশ্যই মশলাকে সরিয়ে নেবেন চিকেন থেকে, না হলে কিন্তু মশলা পুড়ে যাবে। মশলাটাকে আলাদা করে রেখে দেবো আর সেই মশলাটা শেষে কাজে লাগাবো। এই তো এখানে একটা একটা করে চিকেন আমি, আর চুলাটা একটু মানে আগুনটা বাড়িয়ে দেব যাতে এটার মধ্যে একটা কালো কালো স্পট পড়ে। প্রথমে চুলাটা কমিয়ে দেব, একটু সেদ্ধ সেদ্ধ লুক চলে আসবে যখন তখন চুলাটাকে বাড়িয়ে দেব। সরিষার তেলের কারণে এই চিকেন থেকে আর তেল থেকে ফেনা উঠছে, এটা কোনো ব্যাপার না। আর চারিদিকে একটু নাড়াচাড়া করে দিব যাতে যাও চিকেনের মধ্যে যাও এক্সট্রা একটু একটু গ্রেভি লেগেছিলো সেটা যাতে পুড়ে না যায়। সাইডে থাকলে বেশি পুড়ে যাবে। এই দেখেন এটার লুক, দেখছেন কত সুন্দর হয়েছে কালারটা। এখন আমি এর মধ্যে সেই গ্রেভিটা দেবো, যে গ্রেভিটা আমি আলাদা করে রেখেছিলাম সেই গ্রেভিটা দিয়ে দেবো। এইটা যদি গ্রেভি সহকারে রান্না করা হয় তাহলে ড্রাই হয় না, খেতে খুবই ভালো লাগে। আমি এ নিয়ে দু তিনবার তৈরি করেছি, তাই চাইলাম যে আমার ভিউয়ার্সদের আমি এটা তৈরি করে দিই, যেহেতু এটা আমার নিজের পছন্দ মতো একটা রেসিপি। আমি চেষ্টা করছি যে আপনাদের ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য, যদি আপনারা বুঝেন তাহলে তো আমার কষ্ট সার্থক হলো। এই তো আমি এটাকে ভালো করে ভেজে নেব। আর আমি এখানে সয়া সস দিয়ে দিয়েছি আর দিয়েছি টমেটো সস। আসলে আমি কি বলবো, তাড়াহুড়ার মধ্যে আর যেহেতু শুক্রবার, শুক্রবারটা মনে হয় আমার কাছে খুবই মানে তাড়াতাড়ি চলে যায়, তাড়াহুড়া করে রান্না করছি কারণ আমি গোসল করব, নামাজ পড়ব, ওভারঅল মিলিয়ে খুবই একটা দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম। যাই হোক, এ তো এখানে আমি এই সসগুলো দিয়ে দিয়েছি, সেটাও স্কিপ হয়ে গেছে, তার জন্য আমি আবারও আপনাদের কাছে দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। এই তো দেখেন কত সুন্দর কালার এসেছে। সয়া সসটা দিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো হবে, আর চিলি সস দিয়েছি দু টেবিল চামচের মতো। এই তো দেখেন কত সুন্দর একটা কালার এসেছে, এটা একটু গ্রেভি গ্রেভি টাইপের আছে আর খেতে খুবই জুসি হয়েছে। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছিল। প্লেন পোলাওয়ের সাথে এটাকে আমি সার্ভ করেছি। আর এই যে টেবিলের মধ্যে দেখছেন, এটা হলো কি তাওয়া চিকেন, তাওয়া চিকেন আর নান আমি তৈরি করেছিলাম, তবে এটার রেসিপি আর আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি আর এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম না। তবে নেক্সট ভিডিওতে অবশ্যই সেই রেসিপিটা চেষ্টা করব শেয়ার করার জন্য। এই দেখেন দুপুরের আমাদের মেনু, এই একদম ছোটোখাটোভাবে এই যে নান আর তাওয়া চিকেন আর
এই যে আমার যে মনগড়া চিকেন যেটা সেটা সেটা দিয়ে আমরা খেয়ে নিচ্ছি। সব সময় মাছ সবজি সাদা ভাত খেতে ভালোই লাগে না, এরকম একটু ভিন্নতা যদি খাবারের মধ্যে আনা যায় তাহলে ভালোই লাগে খেতে আসলে। আর বাচ্চারা খুবই পছন্দ করে খেয়েছে। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে গেলাম ছাদে, আসরের নামাজটা পরে ছাদে গিয়েছিলাম। দেখেন বাচ্চারা কী সুন্দর খেলা করছে, আর হঠাৎ করে আমার চোখে পড়লো, শ্যুট করে নিলাম আপনাদের দেখানোর জন্য। চলে আসলাম ছাদ থেকে সন্ধ্যার দিকে, তাড়াহুড়া করে এসে হঠাৎ করে মনে হলো যে বাচ্চাদের জন্য কিছু তৈরি করি। ঘরে এই রেডিমেড ফুচকা ছিল, সেটা আলু আমি সেদ্ধ করে নিলাম। আর এখানে আমি তেঁতুলের কাঠ তৈরি করেছি, তেঁতুলটাকে পানিতে ভিজিয়ে চিপে নিয়েছি। এখানে দিয়ে দিলাম ভাজা টালা জিরের গুঁড়ো। আর তেঁতুলের মার কীভাবে বের করতে হয় সবাই মোটামুটি জানে, আর খুব তাড়াহুড়ার মধ্যে আমি এটা তৈরি করছি, এজন্য আর ডিটেল দেখাতে পারছি না। দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ফুড়নের গুঁড়ো। পাঁচ ফুড়নের গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন চটপটি অথবা ফুচকার মধ্যে, তাহলে খেতে খুবই ভালো লাগে। আর আমার বাচ্চারা তো ফুচকা যখন বানাবো শুনে ওরা মহা খুশি, ওরা তো অপেক্ষা করছে যে কখন আমি ফুচকাটা তৈরি করে ওদের দেবো। আর এখানে দিয়ে দিয়েছি আমি লাল মরিচের গুঁড়ো। আর ওইদিকে আমার প্রেশার কুকারে আলুটা কুক হচ্ছে, আমি শুকনো মরিচ কটা ভেজে নিয়েছিলাম। আলু সেদ্ধ করে আমি ম্যাশ করে নেব, শুকনো মরিচ ধনে পাতা পেঁয়াজ দিয়ে ভালো করে কষলে ম্যাশ করে নিয়েছি। আর এটার আমি আপনাদের দিয়ে দেখালাম না, আর এতে এটা সস তৈরি করেছি, চিনিও দিয়েছি সামান্য স্বাদের ব্যালেন্সের জন্য। টক মিষ্টি ঝাল হবে এই সসটা, সরি সস না, এটা এই ফুচকার একটা পানীয় বলতে পারেন, সসও বলতে পারেন, যাই হোক। এই তো এটা খুবই টেস্টি হয়েছিল, আমি একটু মুখে নিয়ে দেখেছি, খুবই ভালো হয়েছিল। লবণ চিনি আর টকটার ব্যালেন্স যদি ভালো থাক মানে সুন্দর মতো হয় তাহলে ফুচকাটা খেতেও খুবই ভালো লাগে। আমি ওদেরকে খুবই কম বাইরের ফুচকাটা খাওয়াই, কারণ আমার ভয়ই লাগে কোন ধরনের পানি দিয়ে ওরা এই খাওয়ায় বা তৈরি করে, আর আমার ভয় লাগে আসলে বাইরের ফুচকা। বাইরের খাবারটা খুবই কম খাওয়াই আমার বাচ্চাদের, স্বাস্থ্যের কথা চিন্তা করে আমি বাইরের খাবার খুবই কম খাওয়াই, চেষ্টা করি নিজে যতটুকু পারি ঘরেই তৈরি করে দিতে ওদের। আর আমি দেইও কম বেশি যতটুকুই পারি, যতটুকু জানি আমি ওদের তৈরি করে দিই, আর ওরা খুব মজা করেই খায়। আমার সসটা তৈরি হয়ে গেছে আর টেস্ট করে দিলাম, খুবই মজা হয়েছে। এখন আমি ফুচকাটা ভেজে নিচ্ছি, দেখেন কত সুন্দর, আমার এটা ভাজতে খুবই ভালো লাগে, খুবই মজা লাগে, কারণ চুলায় ছাড়ার সাথে সাথেই দেখবেন এক একটা ফুলের টুইটুম্বুর হয়ে যায়। যদি দশটা বারোটা ছাড়া হয় তার মধ্যে হয়তো বা একটা ফুলে না, সহজে বেশি ফুলে না, আর বাকি সবগুলো ফুলে যায়, খুবই সুন্দর লাগে, তাই না? তবে আমি দু তিনবার চেষ্টা করেছি ফুচকা তৈরি করতে, বাট আমি পারি না, এটা আসলে আমার পক্ষে হয় না। যাই হোক, এই তো এর আমি রেডিমেড ফুচকাটাই কিনে নিয়ে আসি ওদের জন্য, ওরা খায় যেহেতু, ওরা খুবই পছন্দ করে ফুচকাটা। আমি দিয়েছিলাম এক ব্যাচ, আমার ছোটো মেয়ে বলছে যে আম্মু আরও কয়েকটা দাও, অনেকদিন পরে খাচ্ছি, তো দিলাম। ওরা দু বোনই এতগুলো খাইছে, ওরা খুবই মজা করে খাইছে, আমি দেখছি আমার খুবই ভালো লেগেছে। ওরা খাচ্ছিলো আর আমি শ্যুট করছিলাম, ভালোই লেগেছিলো। আর ফুচকার ভেতরের যে পুরটা কীভাবে তৈরি করতে হয় সেটার আমি আপনাদের দেখালাম না, খুবই তাড়াহুড়ার মধ্যে ছিল, কারণ এদের নাস্তাটা খাওয়ার পরে পড়তে বসবে, যার কারণে ওদের বায়না হলো নাস্তা খাবো তারপর পড়তে বসবো, এই জন্য তাড়াহুড়া করে আমি এই ওদের ফুচকাটা তৈরি করে দিলাম, ওরা খেয়ে পড়তে বসলো। এই তো আমার ভাজাটাও কমপ্লিট হয়ে গেল, ফুচকা যে পুরটা সেটাও আমি তৈরি করে ফেলেছি। আমি ধনেপাতা একদম কম দিয়েছি, ওরা ধনেপাতাটা বেশি পছন্দ করে না, আর দেওয়ার পরে দেখলাম ওরা খুবই মজা করে খেলো আর খুবই আনন্দের সহিত খেলো, গল্প করে করে খুব সুন্দর করে খেয়ে নিয়েছে, আমারও খুব ভালো লেগেছে দেখে। আসলে ঘরের বাচ্চারা যদি পছন্দ করে খায় তাহলে খুবই ভালো লাগে, আমরা মারা কিন্তু সবসময় ওদের পছন্দটা নিয়েই চিন্তা করি, ওরা কী খাবে কী না, আর যেহেতু পড়ালেখা করছে ওদের একটু খাওয়া দাওয়ার দিকে একটু খেয়াল রাখতে হয়। আর আমার বাচ্চারা খুবই শুকনা, ওদের মানে খাওয়া দাওয়া একদম ঠিক নাই, আমি অনেক কিছু রান্না করে দিই কিন্তু তারপরে ওরা খেতে চায় না, কিন্তু ওরা এইসব জিনিস খুব বেশি পছন্দ করে, ফুচকা বার্গার পিৎজা এইসব জিনিস বেশি পছন্দ করে। তবে এইসব জিনিসটা আমি দিতে চাই না, আর দিতে চাই না বিধায় ওরাও খেতে চায় না অন্যান্য জিনিস, কিন্তু এগুলো বেশি খাওয়া তো ঠিক না স্বাস্থ্যের জন্য, তাই না? এই দেখেন ওরা ফুচকা খাচ্ছে, খুবই মজা করে, আর আমারও দেখে খুব ভালো লেগেছে, আমাকে বলছে যে আম্মু তুমি খাও, কিন্তু এইসব খেয়ে আমি মানে আমার অ্যাসিডিটির সমস্যা হয় তাই আমি খেতে পারি না, আমার মুখে ঢুকিয়ে দিয়ে দিচ্ছিলো কিন্তু আমি খাইনি। তো আজ এই পর্যন্তই, ওদের আমি পড়তে বসাবো, তার জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আর বিদায় নিতে নিতে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন,
আর আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবারও বলছি, সবাই সব পরীক্ষার্থীদের জন্য দোয়া করবেন, ওরা এতদিন কষ্ট করেছে, যাতে ওদের রেজাল্টটা ভালো আসে। তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।